রাজীব ভাই তো ভিডিও এর জন্য আমার কাছ থেকে প্রজেক্টর নিয়ে গেছে, রাজীব ভাইয়ের মাধ্যমে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। রাজীব ভাই আমাদের ভালো হবে না,
কারণ হচ্ছে চায়নার দিনের আলোর ভিতর দেখাতে পারবে না, দেখা যাবে না, এই যে নষ্ট হয়ে যাবে বলেই নাই চায়না, চায়না বেশি দিন যায় না, তাই এই জন্য বাতাই সততার ব্যাপারে সততা রাখা ভালো, যেটা দিবে জানি যাতে নাম থাকে আর কি। আপনারা ব্র্যান্ডেড প্রজেক্টর নেন, আমাদের সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর নিলে আমরা 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি। তো ভাই আপনার আগে আসার ঠিকানা একটু বলে দেন। আমাদের এখানে ঠিকানা হচ্ছে গিয়ে 74 কাকরাইল, 74 কাকরাইল ভুইয়া মেনশন, 5 ফ্লোরের 7 নম্বর রুম, রাজমণি সিনেমা হলের অপোজিটে, মানে রাজমণি সিনেমা হলের অপোজিটে সোনালী ব্যাংক এর মানে সাথে আর কি, সোনালী ব্যাংক এবং মেরিনা আবাসিক হোটেল যে বিল্ডিং, মেরিনা আবাসিক হোটেল যেটা মানে ওইটাই, ওই বিল্ডিং এর 5 তলায় 7 নম্বর রুম। তো দর্শক ধন্যবাদ। তো ভাই আমাকে কোন নাম্বার দিচ্ছেন প্রজেক্টর? আপনারা নিচ্ছেন কোনটা কোনটা? আমি এটা সনি নেব, সনি সনি একটা হিটাচি থাকবে, ইপসন থাকবে, জি আর লোক একটা প্যানাসনিক, প্যানাসনিক প্যানাসনিক এটা দিব, দেন ওটা দেন, জি ভাই। তো অনেক ভালো লাগলো ভাই আপনার এটা, জি জি। তো প্রিয় ভিউয়ার্স, আসলে যাদের প্রজেক্টর লাগবে আমিও আসছি, আপনারাও আসবেন। আমাদের মঞ্জু ভাইয়ের সাথে আমার মানে প্রথম পরিচয় তো, বাট তার কথা এত ভালো লাগছে যে আপনাদের আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। তো আসলে মানে হেল্পফুল লোক, অনেকভাবে প্রশ্ন করলাম যে ভাই এটা ওটা আপনারা কীভাবে কী করবেন। তো ইনশাল্লাহ সবাই অনেকেই দিচ্ছে, সার দিচ্ছে, এবং কি পুরনো প্রজেক্টর কখনো কোনো দিন বেরোটি মান বা মানে কেউই যারা ওয়ারেন্টি দেয় না, তো মঞ্জু ভাই নির্দি দেয় আপনাকে 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিয়েছে, তো অবশ্যই আসবেন। আর একটা বিষয় মঞ্জু ভাই, তো আমার যে আমি একটা ভিডিও করতেছি, জি, তো আমার ভিউয়ার্সরা যদি আপনার এখানে আসে, জি জি, একটা প্রজেক্টর আর নেবে, তো আমার ভিডিও দেখে আসবে, আপনার আপনার কথা বলে, আপনার কথা বলে তাহলে বিশেষ ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা মানে কেমন কি দিবেন? ডিসকাউন্টটা 500 থেকে 1000, মনে রাখবেন সবাই, 500 থেকে 1000। ভাইয়ের নামটা মানে নতুন আর কি লাগে। তো ভাই আমার এটা করেন না, ওটা করেন, আমি চলে যাবো টাঙ্গে লাগার, খুব ভালো লাগলো ভাই, বিল করেন হিটাচি CPX 3030, ভালো হয়েছে। এটা সিরিয়াল নাম্বারটা দেন, বলুন F1 F4 1H 1H 1 2 3 4 1 2 3 4, এর প্রাইস কত? এটা কুমার মাদন ভাই আমার, এটা 15, তারপর সনি মডেল, মডেল হচ্ছে BPL EX 255, BPL EX 255, সিরিয়াল সিরিয়াল নাম্বার আছে গে 3259, 3259 প্রাইস এটা 15, সাথে ছনে প্রজেক্টে আমাদের জন্য বেস্ট মনে হয়, ইপসন S0 EBN 02 মানে কালার ফুল সালে ভালো লাগে, 25 মডেল সিরিয়াল, সিরিয়ালটা আছে 0887, 0887 সেন্টার্স, এটা 15, 15 এটা দেন প্যানাসোনিক, প্যানাসোনিক প্যানাসোনিক আছে কে PT-LB1 সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার 0661। আচ্ছা বন্ধু ভাই আর একটা কথা বলি, আমাদের কি নাই, বাট আমার যে ভিডিও দেখে আপনার যে নাম্বার দেখে ফাগের থেকে মানে অনেক ইয়ে থেকে, যেমন সিলেট রাজশাহী মানে বৈঠক এত আসার অনেক সমস্যা, আপনি কুরিয়ার মাধ্যমে মাসে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই, কন্ডিশনের মাধ্যমে, প্লিজ আপনার নাম্বারটা, জি আমার ফোন নাম্বারটা হচ্ছে 0130 587 44 23, আর একটা বার বলেন 0130 587 44 23। ভাই আপনার যে অনলাইন পেজ আছে কি? জি আমাদের অনলাইন পেজ আছে, ইউটিউব পেজ আছে, প্রজেক্টর সার্ভিস, প্রজেক্টর সার্ভিস বিডি,
আর ফেসবুক হচ্ছে পেজ হচ্ছে প্রজেক্টর সার্ভিস বাংলাদেশ আর ওয়েবসাইটটা আছে projectorservice.com.bg অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনাদের প্রজেক্টর চোখ বুঝে চলে আসবেন সমস্যা নেই মন দিয়ে গেছেন যে কোনো সমস্যা এবং কি এখানে প্রজেক্টর সার্ভিসিং সম্পর্কিত করা হয় সার্ভিসিং করা প্রজেক্টর আমাদের মেইন সার্ভিসিং সার্ভিস সেল দুটোই হয় তো আপনারা চলে আসবেন তো ভাই আমার বিলটা হয়েছে না জি জি মোট কত বিল হয়েছে আমাদের আসলে আমার কিছু গাড়ি দেখেন তো চেক করে দাও ভাই সে কত দেওয়া হবে না হ্যাঁ চেক করে চেক করে দাও ভাই এই যে কত টাকা আছে 91000 এটা 90000 টাকা 90000 টাকা দিলে ভাই 90000 টাকা দিলে আচ্ছা অসাধারণ রকম ভাই 1000 টাকা তো ব্যবহার না ভালো লাগলো ব্যবহার করতে সাবেস তো অনেক সুন্দর তো ভাইয়া টাকা সমস্যাই নাই কি করে আছে তো সেগমেন্টটা দেবে নাম্বারও ইয়া দেওয়া আছে নাম্বারও সমস্যা নেই যদি মানে ব্যাংকিং সমস্যা অবশ্যই ফোন দিয়ে করবেন সমস্যা তো হবে না ইনশাআল্লাহ না না কোনো সমস্যা নেই উজ্জ্বল হোসেন উজ্জ্বল স্টুডেন্ট ভিডিও ভালো লাগলো ভাইয়া রাশি ভালো থাকবেন অপোজিটে মানে আসলেই পাবেন অবশ্যই আসবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আর আমার এটা পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ